হাই গাইজ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুর্গা পুজোর একটা মেকআপ টিউটোরিয়াল। এই মেকআপ টিউটোরিয়ালটা তোমরা কিন্তু সপ্তমী নাইটে বা নবমী নাইটে এই ক্রিয়েট করতে পারবে। এটা একটা ব্রাউন স্মোকি আই মেকআপ লুক। সো চলো উইদাউট ফার্দার ডিউ লেটস গেট স্টার্টেড। আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজার করার পর এরপর আমি সরাসরি চলে আসছি প্রাইমারি। প্রাইমারির জন্য আমি এখানে ইনসাইটের 3-in-1 লং লাস্টিং প্রাইমার আমি ইউজ করেছি। এখানে এটা সিলিকন বেস প্রাইমার, এটার দাম জাস্ট 240 টাকা। আমাদের ওপেন পোলগুলোকে একেবারে মিনিমাইজ করে দেয়। এখানে আমি ফাউন্ডেশনের জন্য আজকে আমি ইউজ করে নিচ্ছি মেবলিনের ফিট মি ম্যাট অ্যান্ড পোরলেস ফাউন্ডেশন। এতে আমার শেড হচ্ছে 128, এটার দাম জাস্ট 299 টাকা। তোমরা ডিসকাউন্টে আরও কমে পেয়ে যেতে পারো যে কোনো, কিন্তু তোমরা ফ্লিপকার্টে, অ্যামাজনে, নাইকাতে, যে কোনো জায়গায় এটা অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা। এটা একটা মানে মিডিয়াম কাভারেজ ফাউন্ডেশন, এটাকে তোমরা মিডিয়াম টু মানে বিল্ডেবল কাভারেজ ফাউন্ডেশন। আর আমি সেম ফাউন্ডেশনকেও অ্যাজ এ কনসিলারও অ্যাপ্লাই করে নিই তোমরা জানো, কারণ এটা অ্যাজ এ কালার কারেক্টারও খুব ভালো কাজ করে। কনসিলার আরও বেশি অ্যাপ্লাই করলে অনেক বেশি হেভি ফিল হয় আমার ফেসে। তোমরা যদি চাও তোমাদের বেশি ডার্ক সার্কেল থাকে বা পিগমেন্টেশন থাকে, সেক্ষেত্রে তোমরা কোনো হাই কাভারেজ কনসিলারও ইউজ করতে পারো। বাট আমি যে কোনো বিবি ক্রিম বা ফাউন্ডেশনকেই অ্যাজ এ কনসিলারও অ্যাপ্লাই করে নিই। এরপর হচ্ছে ফেসে আমি এখানে ইউজ করে নিচ্ছি হোয়াইট টোনের লুজ পাউডার। এটা দিয়ে আমি ফেসটাকে আমি ভালো করে সেট করে নেব। আর এটা মানে যেহেতু লুজ পাউডার, অনেকক্ষণ ধরে আমাদের ফেসটাকে কিন্তু খুব সুন্দরভাবে সেট করে দেয়। এরপর আমি আইব্রাওয়ার গ্যাপগুলোকে ফিল করার জন্য এখানে একটা অ্যাঙ্গুলার ব্রাশের হেল্প নিয়ে একটা ডার্ক ব্রাউন আই শ্যাডোর মাধ্যমে আমি কিন্তু আমার আইব্রাওয়ার গ্যাপগুলোকে ফিল আপ করে নিচ্ছি। এরপর আমি একটা মানে ভার্সিটাইল প্যালেট ইউজ করছি সুইস বিউটি, যেটার মধ্যে কিন্তু ব্লাশ, কন্ট্রোর, হাইলাইট এগুলো তোমরা সব পেয়ে যাবে। সো ফার্স্টেই আমি এখান থেকে কন্ট্রোর শেডটাকে নিয়ে আমি আমার ফেসটাকে কন্ট্রোর করছি, নোজ কন্ট্রোর করব, ফোরহেডটাকে কন্ট্রোর করব, এবং সাথে আমাদের জ লাইনটাকেও কিন্তু কন্ট্রোল করে নিতে একেবারেই ভুলো না। এরপর সেম প্যালেট থেকে এই পিচি পিঙ্ক শেডটাকে নিয়ে আমি আমার ফেসে ব্লাশ অ্যাপ্লাই করছি। এর মধ্যে তোমরা 4-5টা ব্লাশ শেড পেয়ে যাবে, সো ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারো। এরপর সরাসরি চলে আসছি আমি আমার আই মেকআপের জন্য। ফার্স্ট একটা লাইট ব্রাউন আই শ্যাডো আমি ইউজ করে নিচ্ছি ট্রানজিশন শেড হিসাবে। এরপর রোজে ইন্ডিয়ার আই শ্যাডো প্যালেট ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের থেকে এই লাইট আর একটা একটু ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আমার ক্রিজ মানে মিডল অফ দ্য আইলিডে অ্যাপ্লাই করছি, এবং এরপর ডার্ক ব্রাউন শেডটাকে নিয়ে জাস্ট আমি আমার আইলিডের ঠিক মানে উপরে, আইল্যাশের ঠিক উপরে অ্যাপ্লাই করে খুব ভালো করে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর কাজল ইউজ করে নিচ্ছি আমি আমার লোয়ার ওয়াটার লাইনে, এবং সাথে কিন্তু আপার ওয়াটার লাইনেও কাজলটাকে অ্যাপ্লাই করে নেবে। এবং তারপর কিন্তু এখানে আমি মাস্কারা অ্যাপ্লাই করছি, তোমরা চাইলে ফলস ল্যাশও ইউজ করতে পারো। মাস্কারার জন্য আমি আইটেক্স ড্যাসলারের মাস্কারা ইউজ করেছি। আমি আজকে হাইলাইটারের জন্য ইন কালারের বেকিং হাইলাইটার ইউজ করেছি, এবং গাইজ এটা ভীষণ বেশি পিগমেন্টেড, মানে আমি দেখতেই পাচ্ছ অল্প একটু মানে লাগিয়ে হাত দিয়ে ব্লেন্ড করতে হচ্ছে। তার একটি কারণ যে এটা হেভিলি পিগমেন্টেড, মানে এত কম মানে নিলেই তোমাদের হয়ে যাবে। সো তার জন্য কিন্তু একেবারেই মানে বেশি নিও না এটা, কারণ আমারও ব্লেন্ড করতে খুব সমস্যা হচ্ছিল, এতটাই পিগমেন্টেড। লিপস্টিকের জন্য শেষে আমি এখানে ইউজ করছি মেবলিনের সুপার স্টে ম্যাট ইঙ্ক লিকুইড লিপস্টিক। এতে আমার শেড হচ্ছে অ্যামাজোনিয়ান, এটা একটা ব্রাউনিশ নিউড কাইন্ড অফ শেড। সো এটা হচ্ছে কাই আমার ফাইনাল ফিনিশ লুক। এটা তোমরা যে কোনো নাইটে ক্রিয়েট করতে পারো পুজোর দিনগুলোতে, যে কোনো দিন নাইটে তোমরা কিন্তু কোনো ব্ল্যাক ড্রেসের সাথে বা যে কোনো ওয়েস্টার্ন আউটফিটের সাথে কিন্তু তোমরা এই মেকআপ লুকটা ক্যারি করতে পারবে, কারণ ব্রাউন স্মোকি আই খুবই ইউনিভার্সাল একটা লুক। সো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে। ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো টেক কেয়ার, বাই।